আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার স্ক্রিন রেকর্ড করা ভিডিওটির উপরে মোবাইলের ফ্রেমটি অ্যাড করবেন। তো এই কথাটাই অনেকে আমার ভিডিওর আদার্স ভিডিওতে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনার ভিডিও কীভাবে ভিডিওর উপরে মোবাইলের ফ্রেমটি অ্যাড করেন। তো মোবাইলের ভিডিওটির মাধ্যমে কীভাবে ফ্রেম অ্যাড করি সে প্রসেসটি আজ আমি দেখাবো আমার মতো করি। আপনার যদি আমার ভিডিওর যে ফ্রেমটি অ্যাড করি সেই সিস্টেম যদি আপনারা শিখতে চান এবং করতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনি আমার মোবাইলে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাকে আপনার যদি অবশ্যই একদম কিনি মাস্টার অ্যাপটি ইউজ করে থাকেন, তাহলে এই অ্যাপটি ওপেন করবেন। যদি অ্যাপটি ইনস্টল না থাকেন তাহলে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করছি। তো আমার ভিডিও এডিট করে আমি মোবাইল কিনি মাস্টার অ্যাপটি দিয়েই, আপনার যদি ইনস্টল করা না থেকে থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আর যদি না থেকে থাকে এই অ্যাপসটার লিঙ্ক আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই পেজটা আসার পর প্লাসের টিপ দিবেন, এখানে সিলেক্ট করবেন। এখানে আসার পর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো মিডিয়াতে যাবেন, তো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড আমার মতো করে আমি সিলেক্ট করলাম। তো এটাকে কিছু একটু টেনে টেনে বড় করে দেবেন। তো বড় করে আপনি সিলেক্ট করে দেবেন। চাইলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে কালার মোড আছে, সাদা কালো নীল, আপনি যা ইচ্ছা তাই সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার মতো করে দিলাম। তো এখানে আপনার যে ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছেন সেটিতে যাবেন। তো আমার স্ক্রিন রেকর্ড আমি করেছি, যেটা ওটা আমি সিলেক্ট করছি। সাপোজ আমার এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছি, এটা এখানে নিয়ে আসলাম। তো এটাকে কোনো প্রকার কাট কুট করতে হবে না, আমি আপনাদের বোঝাতে ভিডিওটা ছোট্ট আকারে এডিট করে নিচ্ছি। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে শিখতে পারবেন। এখানে ভিডিওটা দেখুন কত পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তো আমার ফ্রেমটা আমি এই পর্যন্তই করে নেব। কেটে কেটে আমি দেখে দিচ্ছি সম্পূর্ণ একটি, একই সাথে আপনি ভিডিও এডিটিং করাটা শিখতে পারছেন, তো ফ্রেমটাও অ্যাড করে শিখতে পারছেন। তো ফ্রেন্ডস, আমি একটি নতুন একটি টিপস শেয়ার করবো, ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন। ভিডিওটা লাস্টে একটি টিপস দেব যেটা আপনার ভিডিও এডিটিং ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে ক্লিক করার পর লেয়ারে যাবেন এবং ফ্রেমটা নিয়ে নেবেন। ফ্রেমটা কোথায় নেবেন, কোথায় আছে আপনার, সেটা আপনার নিজের মতো করে হোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে ফ্রেম দেওয়া আছে, তো আমি এখান থেকে আমি নিয়ে নিয়েছি। তো এখানে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, মোবাইলের ফ্রেমটা আমার ভিডিও এডিট করা আছে। তো এখানে আমার সাইজ অনুযায়ী আমি সাইজ করে নেব, আপনারা আপনারা মতো করে করে নেবেন। তো এই যে কাট কুট করে আপনারা শিখতে পারেন। তো এই ফ্রেমটা কোথায় পাবেন, তো কোথা থেকে নেবেন, আপনার মোবাইলটা যদি স্যামসাং হয় কিংবা যে ব্র্যান্ডের হয় ওই ব্র্যান্ডে আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে গুগল থেকে নিয়ে নেবেন। এবং আপনি যদি চান যে আমার এই ফ্রেমটা নেবেন, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনি ডাউনলোড করে অ্যাপসটা নিতে পারেন। তো ওইখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ফ্রেমটা ইউজ করতে পারেন। তো এই দেখেন আমার ফ্রেমটা হয়ে গেছে টোটালি। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে হ্যাঁ ভিডিওটা কি হচ্ছে কি রকম, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে প্রপারলিভাবে শিখতে পারবেন। তো এই যে ফ্রেমটা, এই যে আমার ভিডিওটা চালু হয়ে গেছে, তো এই ফ্রেমটা হয়ে গেছে অ্যাক্টিভ। এখন ফ্রেমটাকে আমি রং করে দিচ্ছি, টেনে টেনে এটাকে ভিডিওটা শেষ পর্যন্ত করে দিন, তাহলে ভিডিওটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা করবেন সেটাই আমি শিখিয়ে দিলাম। তো আপনারা এই ফ্রেমটা অ্যাড করে নেবেন। তো এখন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা চলবে এবং আপনার মোবাইলটাও এরকম থাকবে।
তো আপনারা যদি এই ফ্রেমটা সম্পূর্ণভাবে শিখেন এবং ভিডিওটা যারা দেখেছেন তারা শিখতে পেরেছেন, তো আশা করে আমার ভিডিওটা আপনারা দেখে দেখে উপকৃত হয়েছেন। এবং যদি আপনার ভিডিও সম্পর্কে কিছু জানতে চান এবং লেয়ারের সম্পর্কে বা এরকম কিভাবে, তারপরে আমি আপনাকে নেক্সট টাইমে দেখে দেবো কীভাবে আপনার যে সাবস্ক্রাইবার বাটনগুলো অ্যাড করে এবং লাইক শেয়ার কমেন্ট বাটনগুলো অ্যাড করে সেই ভিডিওর বিষয়ে আরেকটি টিপ ভিডিও আমি ক্রিয়েট করবো। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারছেন। এবং আমি রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই এখনই এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।